কম্বলকাণ্ডে নয়ডা থেকে গ্রেফতার জিতেন্দ্র তিওয়ারি তাকে আদালতে পেশ করে রবিবার সকাল থেকে উত্তপ্ত আসানসোল বিজেপি কর্মী সমর্থকদের একাংশের আদালত চত্বরে স্লোগানিং অভিযোগ এর মধ্যে জিতেন্দ্র তিওয়ারির আইনজীবী তার সঙ্গে দেখা করতে জিআরও সেকশনে যাওয়ার চেষ্টা করেন কিন্তু বাধা দেয় পুলিশ দরকার পড়লে আমরা এমন আন্দোলন শুরু করব গোটা আসানসোল স্তব্ধ হয়ে যাবে এবং আসানসোল যদি পড়ে তার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ দায়ী থাকবে আসানসোল পুলিশ দায়ী থাকবে এমন ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয় আদালতে উপস্থিত উত্তেজিত বিজেপি কর্মীদের একাংশ পুলিশের গাড়ির সামনে বসে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এর মধ্যেই আসানসোল আদালত থেকে জিতেন্দ্র তিওয়ারিকে বের করে নিয়ে যাবার প্রক্রিয়া শুরু হয় এই খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে উত্তেজিত বিজেপি কর্মীদের হঠাৎ ধস্তাধস্তি হয় লাঠিচার্জ করে পুলিশ এর আগে এদিন আসানসোল আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ মণ্ডলের এজলাসে তোলা হয় ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তার হয়ে সওয়ালের জন্য কোনো আইনজীবী নিতে অস্বীকার করেন বদলে মামলা নিজে লড়ার সপক্ষে সওয়াল করেন জিতেন্দ্র সরকারি আইনজীবী সোমনাথ চট্টরাজ আদালতের কাছে জিতেন্দ্র তিওয়ারির 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানান কিন্তু বিরোধিতা করেন পাণ্ডবেশ্বরের ধৃত প্রাক্তন বিধায়ক সুপ্রিম কোর্টে আগাম জামিন মামলার শুনানির যুক্তিতে 14 দিনের পরিবর্তে 2 দিন পুলিশ হেফাজতের আবেদন জানান তিনি দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক ধৃত জিতেন্দ্র তিওয়ারির 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন গতকাল অ্যারেস্ট করার পর আজকে জিতেন্দ্র তিওয়ারিকে আসানসোল কোর্টে প্রডিউস করা হয়েছিল ওনার কাস্টোডিয়াল ইন্টারোগেশনের জন্য 14 দিনের পিসি চেয়েছিলাম বিচারককে বিস্তৃত দেখানো হয়েছে যে ওনার কাস্টোডিয়াল ইন্টারোগেশন কেন দরকার দুপক্ষকে শোনার পর বিচারক 8 দিনের পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছে এবং 27 তারিখে নেক্সট প্রোডাকশন ডেট ফিক্স করেছে এদিকে গ্রেফতারির পর প্রশাসনের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ এনেছেন জিতেন্দ্র তিওয়ারি আসানসোলে মার্ডার হলো কেউ অ্যারেস্ট হলো না একটা দুর্ঘটনায় কজন মারা গেল দুঃখজনক ঘটনা তার জন্য আমাকে অ্যারেস্ট করতে হবে ঠিক আছে করুন কোনো অসুবিধা নেই কারণ বদলার নেওয়ার একটা ইচ্ছে কিন্তু এগুলো করে আমাদেরকে দমানো যাবে না 2024 আসানসোলে মানুষের জবাব দেবে জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারিতে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগের স্বরূপ বিজেপি সহ রাজ্যের অন্যান্য বিরোধীরাও তৃণমূল কংগ্রেসের নেতারা চিরে উৎসব করেছিল মনে আছে সেখানে পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছিল 6-7 জন মানুষ প্রায় মারা গেছিল সেখানে কে অ্যারেস্ট হয়েছে তাহলে কম্বল দানে 3 জন ব্যক্তি মারা গেল সেখানে যদি জিতেন্দ্র তিওয়ারি অ্যারেস্ট হয় তাহলে সেই চিরে উৎসব যে অ্যারেঞ্জ করেছিল তার অ্যারেস্ট হওয়ার কথা সে কেন অ্যারেস্ট হয়নি তাহলে এক যাত্রায় পৃথক ফল কেন হবে অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটি পলিটিক্যাল অ্যারেস্ট ওটা আসানসোল বার্নপুর এলাকায় মাফিয়াদের প্রমোটারদের রাজ চলতো কয়লা খনি এলাকায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন কি তখন ভাগ পেতেন আপনি ব্যবস্থা নিতে পারতেন না এখন অন্য দলে গেছে ভাগ নেওয়া বন্ধ হয়ে গেছে আপনার এখন খারাপ লাগছে তাই কম্বলকে হাতিয়ার করে একদিন আব্বার দলে যে সম্বল ছিল তাকে আপনি আক্রমণ করছেন সে এখন আপনার চোখে অম্বল হয়ে গেছে তৃণমূলে থেকে যে অন্যায় মানুষের বিরুদ্ধে জিতেন্দ্র তিওয়ারিরা করেছেন বিরোধীদের বিরুদ্ধে আজকে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধেও তৃণমূল একই কাজ করছে কারণ উনি এখন তৃণমূলের বিরোধী কম্বলকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারি ইস্যুতে প্রায় সব বিরোধী দলেরই এক সুর এর আগে নওশাদ সিদ্দিকী কিংবা কৌস্তব বাগচির গ্রেফতারি ইস্যুতেও বিরোধীদের স্বর প্রায় একই রকম ছিল রাজ্যের শাসক দল বিরোধিতায় কি তাহলে তলে তলে জোর পাচ্ছে বিরোধীরা বোঝা যাবে চলতি বছরের পঞ্চায়েত ভোটে বা পরের বছরের লোকসভা ভোটে নিউজ টাইমস